আগাছার বার বেশি কথাতেই আছে, তো আগাছাগুলো এত বেড়ে গেছে ওর জন্য মশা ভর্তি হয়ে গেছে। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌ ডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের সকালটা শুরু করছি তোমাদের সাথেই। আর আজকে মেঘলা করে রয়েছে, বৃষ্টি হচ্ছে না, ভোর রাত্রি বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কালকে রাত্রিরেও বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আর আমাদের এখানে প্রচণ্ড মশা হয়েছে জানো না তো, যেহেতু বৃষ্টি হয়েছে আর এখানে জঙ্গল গাছপালা বেশি, পাশেই আমাদের বাপের বাড়ির বাগান আছে আর আমারও বাড়িতে কি মানে জঙ্গল বেড়ে গেছে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো আগাছার বার বেশি কথাতেই আছে, তো আগাছাগুলো এত বেড়ে গেছে ওর জন্য মশা ভর্তি হয়ে গেছে। তো এত মশা না বলার মতো না। যাই হোক, হাজবেন্ড যেহেতু বাড়ি নেই আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো ব্লিচিংও দিতে পাচ্ছি না, তো দেখা যাক কি করা যায়। মানে রোদ উঠলে আবার বাড়িটাও পরিষ্কার করা হবে। তো আজকে আমার একটা পার্সেল আসবে আসার কথা, কারণ ভদ্রলোক ফোন করেছিল যে আমার পাশের পাড়ায় মানে আগের পাড়াতেই চলে এসেছে, তো বাড়িটা জিজ্ঞেস করছে কোথায় আছে, তো আমি বলে দিলাম লোকেশনটা, তো উনি চলে আসবে এই খানিকক্ষণের মধ্যেই দিতে, পার্সেলটা চলে আসবে। আর আমার মেয়ে কি করছে সেটা তোমাদের সাথে একটু দেখাই। আমার সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি, কারণ কালকে গতকাল আমার কাজের বউ আসেনি বলে আমার আজকে কাজের বউ সকাল সকাল এসছে। এমনিও ও তাড়াতাড়ি আসে, আজকে আরো সকাল সকাল এসছে, তো সেই কারণে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বউও করে দিয়ে গেছে, আর আমার যেটুকু কাজ ছিল হয়ে গেছে, চান টান সব হয়ে গেছে, এখন শুধু করবো রান্না। আর আমার মেয়ে কি করতে বসেছে দেখো, দেখাই তোমাদের, এই দেখো। আমার মেয়ে পড়তে বসেছে, আমার বিদ্যাধরী পড়তে বসেছে, বিদ্যাধরী পড়তে বসে। হ্যাঁ এইটা হবে, এটা হবে, এটা করলো, দেখো দেখে লেখো, ওর উপরে লেখো, আমি লিখে দিচ্ছি তো। এই তো লিখেছিলে, তো লিখে মুছে ফেলেছো, একে চন্দ লিখেছে, লিখে মুছে ফেলেছে। আর ওই যে দেখছো কোলবালিশটার অবস্থা, ওই কোলবালিশটার ওষার ভরতে দেয় না, ওই কোলবালিশটাকে ওর জামা প্যান্ট পরিয়ে রেখে দেয়। নিয়ে আয় মামাম, নিয়ে আয়, দেখতে পাচ্ছো পুতুল সাজিয়ে রেখেছে। এই যে এই হচ্ছে ঘটনা। আর ইনি এখন বিদ্যাধরী লিখছেন, হাই করে দাও, হাই, মশা কামড়াচ্ছে, তারও মশার ধূপ ধরিয়ে দিচ্ছে। তো চলো এবার পার্সেলটা ঢুকে যাবে এক্ষুনি, লোকটা চলে আসবে, তো নিয়ে নিই আগে, তারপর তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর কি কি রান্না করছি না করছি সেটাও দেখাবো, কি রান্না মানে রান্নাটা দেখাবো না কিন্তু কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি দেখাবো। থ্যাংক ইউ। আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো কি কি রান্না করেছি না করেছি সমস্ত কিছুই তোমাদের দেখানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাটা দেখানোর পরেই আমার যে পার্সেলটা এসছে সেই পার্সেলটা আমি তোমাদের দেখাবো, কেন যতক্ষণ না দেখাতে পারছি আমারও ভালো লাগছে না। তো আমি আজকে কি কি রান্না করেছি দেখে নাও। এখানে ভাত আছে, ভাত তো থাকবেই, এটা ভাত, ভাতের উপরে দেখো বেগুন দিয়ে আমি বেগুন টমেটো আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি ট্যাংরা মাছের ঝাল। তো ট্যাংরা মাছটা আজকে অল্পই, তাই এই ট্যাংরা মাছের ঝাল করেছি, একদম গা মাখা রসা ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝাল। আর এখানে দেখো কাতলা মাছের আলু টমেটো ধনে পাতা দিয়ে ঝোল, পাতলা ঝোল করেছি, নর্মাল ঝোল, এই দেখো কাতলা মাছের পাতলা নর্মাল ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, এই দিয়ে আমরা এখন খেয়ে নেবো, তার আগে তোমাদের পার্সেলটা দেখিয়ে নি বললাম না, চলো। তোমাদের সামনে চলে এসেছি আমি আনবক্সিং করব বলে, তো আমি শুরু করে দিই আর কথা না বাড়িয়ে আমি এটা ছিঁড়ে ফেলি। হ্যাঁ এটা দেখিয়ে তারপরে আমি ছেলে মেয়েকে খেতে দেবো, নিজেও খাবো, আর দেখালাম আমি কি রান্না করেছি।
এটাও একটা কুর্তি আমি অর্ডার দিয়েছিলাম, এটা আমি অর্ডার দিয়েছি। কই গেল, হাত পা পাচ্ছি না পূজা, এই যে পেয়েছি। এটা হচ্ছে সামনেটা পুরো প্লেনের মধ্যে, সামনের বুকে এরকম কাজ আছে সুতো দিয়ে, সবুজ লাল সাদা, আর হাতে এরকম পমপম আছে থ্রি কোয়ার্টার হাত, আর নিচের দিকেও ঘেরেও এরম লাল পমপম দিয়ে রেখেছে পুরোটাই। তো এটা একদমই প্লেনের মধ্যে, হিবিজিবি কোনো কাজ নেই, পিছনটা এরকম। তো পুরোটাই এরম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর হলুদটা এতটা ক্যাটক্যাটে হলুদ না, মিষ্টি হলুদ কালার, আমার তো খুব ভালো লেগেছে তাই অর্ডার দিয়েছি, আর একদমই সিম্পলের মধ্যে। আর কাপড়টাও খুব সুন্দর, সফট নরম কাপড়টা, পরে খুব আরাম হবে, আর ঘেরটাও প্রচুর। দেখো আর একবার দেখাই, এই দেখো ঘেরটা কত বড়, দেখো আমার হাতের বেড়ে আসছে না, এই দেখো দেখেছো বেড়ে আসছে না, অনেক বড় অনেক বড় ঘেরটা। তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এখন এই খাওয়াবো, মেয়েকে খাওয়াতে বসলেই তো মানে অনেকক্ষণ লাগে, আর ওয়েদারের অবস্থা যা মনে হচ্ছে খালি শুয়ে পড়ি ঘুমাই কম্বল মুড়ি দিয়ে। তো সেই কারণে এখন আর কথা না বাড়িয়ে এখন খাওয়াবো মেয়েকে, আমি নিজে খাবো, ছেলেকে খেতে দেব, তারপরে একটু শোবো, কারণ যা ওয়েদার এই সময় খালি মনে হয় কি যেন ঘুম পায় না, খালি মনে হয় ঘুম পায় ঘুম পায়। আর তার মধ্যে শীতকালে কম্বল মুড়ি দিয়ে শুতে, মানে শোয়া মানেই অলসতা একখানা, মানে খালি গা কুড়েমি দেয় এরম একটা লাগে, আর বিছানা যেন মনে হয় ডাকে। তো সেই কারণে শুয়ে পড়বো, বারবার একই কথা বলছি। আর আমি দেখেছো রান্না করে কিন্তু আমি জামাটা চেঞ্জ করে নিই, আমি এটা প্রত্যেক দিনই করি, সকালবেলা চান করলে, যদি রান্নার আগে চান করে নিই, মানে সকালবেলাই আমি বেশিরভাগ দিন চান করি, তো চান করে যে জামাটা আমার পরা থাকে আমি সেই নাইটিটা মানে রান্নার পরে চেঞ্জ করে ফেলি, করে টরে তারপরে খাওয়া দাওয়া করে শুই। আর যদি আমি রান্নার আগে চান করি তো এটা করি, আর রান্নার পরে যদি আমি চান করি তাহলে তো হয়েই গেল। তো সেই কারণে আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করেই বসেছি, আর দেখেছো গায়ে চাদর, চাদর যেন গায়ের থেকে খুলে রাখতে পারছি না, কারণ প্রচণ্ড ঠান্ডাও লাগছে, ভীষণ ঠান্ডা মানে লাগছে সেই কারণে। আর ঘর না যেন স্যাঁতস্যাঁত করছে, যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে ভেজা 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 জামা কাপড়ের জন্য ঘর পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই অবধিই রাখছি, তোমরা সবাই ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো মৌ ডেইলি লাইফস্টাইল। টাটা।